এই যে আমাদের নাম্বারটা দিয়ে দিছি টেক্সট নাও, এই দেখতে পাচ্ছেন আমাদের ফ্রি নাম্বার দিয়ে দিল টেক্সট নাও। খুব সহজে আমরা এইভাবে টেক্সট নাও করতে পারবো। আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো কীভাবে টেক্সট নাও করবেন, তো টেক্সট নাও করার জন্য সর্বপ্রথম হচ্ছে আপনারা একটা ইএসএ প্রক্সি কানেক্ট করে নেবেন এবং টেক্সট নাওটা ডাউনলোড দেওয়ার পর ওপেন দিয়ে দেবেন। ওপেন দিয়ে দেওয়ার পর এখানে সাইন আপ অপশানে ক্লিক করবেন এবং সাইন আপ অপশানে ক্লিক করার পর এখানে আপনারা ইমেল সাবমিট করেও সাইন আপ করতে পারেন। তবে আমি বর্তমানে হচ্ছে গুগল দিয়ে সাইন আপ করতেছি, সো অবশ্যই আপনারা গুগল দিয়ে সাইন আপ করবেন। গুগল দিয়ে সাইন আপ করার জন্য আপনাকে এখানে টেক্সট নাওটা কেটে দিতে হবে, কেটে দিয়ে আবার ওপেন দিতে হবে। আমি আবার টেক্সট নাওটি ওপেন দিয়ে দিলাম। তো এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক দেব, এখানে হচ্ছে কন্টিনিউ উইথ গুগল এখানে চাপ দেব। অ্যালাউ করে দেব। এখন হচ্ছে আমাদের এখানে জিমেল সাবমিট করতে হবে। এই জিমেল জিমেল সাবমিট করে দিলাম। তো এই যে আমাদের এখানে ইউজ ওয়াইফাই অনলি ফর নাও এখানে চাপ দিতে হবে। তো এখানে ডোন্ট ইউজ লোকেশন, এখানে আমি একটা নাম্বার দিয়ে নাম্বার দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে ফ্রি নাম্বার, ফ্রি নাম্বার দিয়ে দিলে এখানে পার্সোনাল চাপ দেবেন। এই যে এখানে নট নাও দিয়ে স্কিপে চাপ দেবেন, তাহলে আমাদের টেক্সট নাওটি ওপেন হয়ে যাবে। এই যে আমাদের টেক্সট নাওটি ওপেন হয়ে গেছে। সো বর্তমানে এইভাবে আপনারা টেক্সট নাও করবেন এবং টেক্সট নাও কিন্তু খুব সহজে গ্রুপে, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে কিন্তু বাই সেল হয়। অনেকে টেক্সট নাও কিন্তু এগুলো বায়ার দেয়, সেল দিয়ে থাকে, 120-200 পিস করে সেল দেয়, ঠিক আছে। ওয়েব লগ ইন কিন্তু আপনারা ভালো পরিমাণে সেল করতে পারবেন এই অ্যাকাউন্টগুলো, ঠিক আছে। এই যে উপরে আমাদের টেক্সট নাওয়ের নাম্বার দেখা যেতেছে। তারপর হচ্ছে যেখানে কলিংয়ের অপশন আছে, বিভিন্ন অপশন আপনারা এগুলো জানেন। তো এই যে আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা বর্তমানে টেক্সট নাও করবেন এবং কীভাবে টেক্সট নাও দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা যায়। তো অবশ্যই এটা আমি শেয়ার করব, আপনারা যদি লাইক এবং কমেন্ট করেন তাহলে আমি অবশ্যই বর্তমানে হোয়াটসঅ্যাপ খোলা যাচ্ছে কি না এরকম একটা আমি একটা আপডেট দেবো ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। হচ্ছে যে এখান থেকে আপনারা হচ্ছে টেক্সট নাওয়ের নাম্বার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। যদি চেঞ্জ করার দরকার হয় তাহলে আপনারা এখান থেকে নাম্বার চেঞ্জ করতে পারবেন। আরও কিছু ফাংশন এবং ফ্যাসিলিটিস এখানে আছে, আপনারা দেখে নেবেন, ঠিক আছে। সেই ছিল ভিডিও যে কীভাবে আপনারা বর্তমানে টেক্সট নাও করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও টেক্সট নাও খুলতে পারে।